বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস। ইমামে আলা হযরত ফাজলে পারলভী রাহমাতুল্লাহ আলাই সামান্য কিছু আলোকপাত করলেন অধ্যক্ষ মাওলানা ইসমাইল নোমানী। আপনাদের এই কর্ণফুলীর কৃতি সন্তান, আপনাদের এই সন্তান সৈয়দুনা আলা হযরত, আলা হযরতকে নিয়ে আজ শুধু বাংলাদেশ নয় গোড়া পৃথিবীতে ইমামে আলা হযরতকে নিয়ে গবেষণা চলছে, ইউরোপ দেশে পর্যন্ত, যেখানে ইহুদিদের রাজত্ব, যেখানে খ্রিস্টানের রাজত্ব, যেখানে নাস্তিকদের রাজত্ব, সেখানে পর্যন্ত ইমামে আহমদ রেজা আলা হযরত ফাজলে বেরলভীকে নিয়ে বড় বড় ইউনিভার্সিটিতে গবেষণা চলছে। অনেকে আলা হযরতের উপর গবেষণা করে এমফিল ডিগ্রি গ্রহণ করেছে, অনেকে পিএইচডি ডিগ্রি নিয়েছে। এখন আর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা হিন্দুস্তান ভারতের মধ্যে সীমিত নয়, এখন শুধু উপমহাদেশে আলা হযরতকে উপমহাদেশের মধ্যে সীমাবদ্ধ করলে চলবে না, গোড়া পৃথিবীতে এখন আলা হযরতের ডঙ্কা বাজতেছে। সুবহানাল্লাহ। যারা বাতিল, যাদেরকে মানুষ বাতিল মনে করে, যারা মুনাফিক, খোদাদ্রোহী, নবীদ্রোহী, আউলিয়া ইকরামের দুশমন, ওহাবি, খারেজি, শিয়া, রাফেজি, কাদিয়ানি, যারা জাহান্নামী দল উপদল, এরা সৈয়দুনা আলা হযরতকে সহ্য করতে না পারল। আবার তাদের মধ্যে যারা জ্ঞানী, বাতিল ফেরকার মধ্যে যারা জ্ঞানী গুণী, তারাও আলা হযরতের কিতাব পড়তে বাধ্য, তারাও আলা হযরতের রচনা না পড়লে, আলা হযরতের লিখিত কিতাব না পড়লে তাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি হয় না। তারা মুখে যদিও আলা হযরতকে সহ্য করতে পারে না, অন্তর দিয়ে সহ্য করতে না পারলো, আলা হযরতের কলমের সামনে, আলা হযরতের জ্ঞানের সামনে, আলা হযরতের জ্ঞান সমুদ্রের সামনে তারা সবাই মাথা গর্দন নত করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? সুতরাং এই ইমামে আলা হযরত আজ আমাদের জন্য বড় গর্বের বিষয়। আজ বিশ্বের সুন্নি মুসলমান আমরা আলা হযরতকে পেয়েছি। আজ আমরা মাসলাকে আলা হযরত, এটার অপর নাম হলো মাসলাকে আহলে সুন্নাত। আজ আমরা বিশ্বের সুন্নি মুসলমান, আজ আমরা সিনা খুলে, আমরা বুক খুলে, আমরা গর্ব করে লাখো লাখো মানুষের সামনে, ইহুদিদের সামনে, খ্রিস্টানের সামনে, ইংরেজদের সামনে, যত বাতিল ফেরকা আছে, যত ইসলাম ছাড়া যত ধর্ম বর্ণ আছে, দলমত আছে, আমরা সবার সকলের সামনে চ্যালেঞ্জ করে বলতে পারি যে আসো বর্তমান বিশ্বে আলা হযরতের মতো একজন গবেষক আমাদেরকে দেখা। কোনো কোনো দলের কাছে, কোনো ধর্ম বর্ণের অনুসারীর কাছে, কোনো বেদিন বিধর্মী, এমনকি যারা ইহুদি, এমনকি যারা খ্রিস্টান, এমনকি বর্তমান যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করছে, বড় বড় বৈজ্ঞানিক, বিভিন্ন খ্রিস্টান ধর্মের অনেক বড় বড় পাদ্রী বৈজ্ঞানিক, তাদের মধ্যে আলা হযরতের মতো একজন জ্ঞানী তারা দেখাতে পারবে? পারবে না। বিশ্বের জমিনে একমাত্র আমরা সুন্নি মুসলমান দেখাতে পারি, দেখো আমাদের আলা হযরতের জ্ঞান, দেখো আমাদের আলা হযরতের কলম, দেখো আমাদের আলা হযরত 1500 মতো কিতাব রচনা করেছে। এই বিশ্বের জমিনে এই পর্যন্ত কোনো মনীষী, যেই দলের হোক না কেন, যেই ধর্মের অনুসারী হোক না কেন, 1500 তো দূরের কথা, কোনো মনীষী অন্যান্য ধর্মের কোনো বড় বড় এক্সপার্ট, কোনো বড় বড় গবেষক 1000 কিতাবও বিশ্ববাসীকে উপহার দিতে পারে নাই। সেখানে ইমামে আলা হযরত 1500 মতো কিতাব, বিভিন্ন বিষয়ের উপর 1500 মতো কিতাব রচনা করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন, গোটা বিশ্ববাসীর অন্তরে রেখাপাত করেছেন ইমামে আলা হযরত ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাই। সুতরাং আমি আজ ধন্যবাদ জানাই আমাদের
বিশেষ করে জামিয়া রেজবিয়া আজিজিয়া মডেল মাদ্রাসা হেফজানাউ হেফজহানাউ ইতিবহানার বর্তমান দায়িত্ববান আমার স্নেহের মৌলানা আবু সাদেক রেজবি আল কাদরিকে আমি ধন্যবাদ জানাই। আমার অত্যন্ত স্নেহের জামিয়া রেজবিয়া আজিজিয়া মডেল মাদ্রাসার অত্যন্ত অন্যতম একজন খেদমতগার আমার স্নেহের ভাই জাহাঙ্গীর ভাইকে আমি ধন্যবাদ জানাই। জামিয়া রেজবিয়া আজিজিয়া মডেল মাদ্রাসার যারা খেদমতগার, কিছুক্ষণ আগে আমি মাদ্রাসায় মোলাকাত হলো আমার ওই মাদ্রাসার আরেকজন খেদমতগার মহিউদ্দিন। এভাবে যারা যারা আপনারা খেদমতে আছেন, আমি সবাইকে এই এলাকার সকল দিনদার মুত্তকি আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক ভাইদেরকে আমি মুবারকবাদ জানাই, আপনাদের খেদমতে আবেদন জানাবো। এই মাদ্রাসার সালানা জলসায় বিশেষ করে আমি আমার অত্যন্ত আমার স্নেহের বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার যারা সেনানী ভাইরা আছেন, আমার গৌসিয়া কমিটির গৌসিয়তের সেনানী ভাই যারা আছেন এলাকার ইসলামী ফ্রন্টের অনুসারী যারা আছেন আহলে সুন্নত ওয়াল জামাতের দরদমন্দ যারা আছেন, এই মাদ্রাসাকে আপনারা সহযোগিতা করবেন, এই মাদ্রাসাকে আপনারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতার মাধ্যমে সুন্দর পরামর্শ দিয়ে এই মাদ্রাসাকে আপনারা উন্নতির দিকে আরও সামনের দিকে এগিয়ে নিতে হবে। এই মাদ্রাসা যত উন্নতি লাভ করে, এই মাদ্রাসা যত উন্নতি লাভ করবে, জামিয়া রেজবিয়া আজিজিয়া মডেল মাদ্রাসা হেফজহানা ইতিমহানা যত সামনের দিকে এগিয়ে যাবে, আহলে সুন্নত ওয়াল জামাতের আওয়াজ বুলন্দ হবে, এলাকার মধ্যে সুন্নিয়তের চর্চা হবে, আলা হযরতের চর্চা হবে, গৌস জামান আল্লামা তৈয়ব শাহ সাহেব কাবলার চর্চা হবে, ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী শের বাংলার চর্চা হবে, ঠিক কিনা? সুতরাং যত সুন্নিয়তের চর্চা হবে, যত সুন্নিয়তের চর্চা হবে, সুন্নিয়তের চর্চা যে এলাকায় যত বেশি হবে, ওই এলাকায় আর কোনো বাতেল মুনাফিক থাকতে পারবে? থাকলেও তাদের কোনো ষড়যন্ত্র চলবে? চলবে না। আলা হযরত এটা এমন একটি নাম, আলা হযরত এটা বাতিল জন্য না, অ্যাটেম্বুমের চেয়েও আরো বড় শক্তি বাতিলদের জন্য আলা হযরত এই নামটি, ঠিক কিনা? সুতরাং আপনাদেরকে এই মাদ্রাসা আমি আসার পরে দেখলাম আমি ঠিক নয়টায় এসেছি, আমি এইখানে যখন মাদ্রাসার দিকে গেলাম আমি আশ্চর্য হয়ে গেলাম, রাত নয়টা, তখন এশারের নামাজ হয়ে গেছে প্রায় মসজিদে, আমি দেখলাম রাস্তার দুই পার্শ্বে ছোট্ট ছোট্ট ছাত্র, এই জামিয়া রেজবিয়া আজিজিয়া মডেল মাদ্রাসা হেফজহানা ইতিমহানার ছাত্রদেরকে দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, রাত নয়টায় এই ছোট্ট ছোট্ট মাদ্রাসার ছাত্ররা সারিবদ্ধভাবে রাস্তার দুই পার্শ্বে দাঁড়িয়ে আছে, নারায়ে তকবীরের স্লোগান দিচ্ছে, নারায়ে রেসালতের স্লোগান দিচ্ছে, নারায়ে গৌসিয়ার স্লোগান দিচ্ছে, আহলে সুন্নত ওয়াল জামাতের স্লোগান দিচ্ছে, মারহাবা মারহাবা বলে স্লোগান দিচ্ছে। আমি তাদের এই স্লোগান শুনে আমার বুক আমার কলিজা খুশিতে ভরে গেল, আনন্দে ভরে গেল। আমি দেখলাম কয়েকশো ছাত্র রাত নয়টায় ছোট্ট ছোট্ট ছেলে, যে সময় তাদের ঘুম যাওয়ার সময়, বিছানার মধ্যে শুয়ে যাওয়ার সময় আমি ছাত্রদেরকে দেখলাম মাদ্রাসার রাস্তার দুই পার্শ্বে দাঁড়িয়ে তারা নারায়ে তকবীরের স্লোগান দিচ্ছে। এই জামিয়া রেজবিয়া আজিজিয়া মডেল মাদ্রাসার এই ছাত্ররা আজ ছোট্ট, আজ তারা নাবালক, আজ এটা শিশু, এটা আগামীর জন্য ভবিষ্যৎ, এটা আমাদের ভবিষ্যৎ। এই ছাত্ররা একদিন রাষ্ট্রপতি হবে, এই ছাত্রদের মধ্যে একজন, এই ছাত্রদের থেকে আবার ডক্টর ইকবাল আসবে, এই ছাত্রদের মধ্যে থেকে আবার ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী শের বাংলা সৃষ্টি হবে, এই ছাত্রদের মধ্যে আবার আলা হযরত ফাজলে বেরেলভী ফিরে আসবে, ঠিক কিনা? তাই এই মাদ্রাসাকে সহযোগিতা করা, এই মাদ্রাসার প্রতি শুভদৃষ্টি সুদৃষ্টি রাখা প্রত্যেক সুন্নি মুসলমানের উপর ইমানি দায়িত্ব। তাই আপনাদের খেদমতে আমি বর্তমান মাদ্রাসা পরিচালনা কমিটি যারা আছে,
সভাপতি সহ সভাপতি সহ আমার স্নেহের ভাই আফসার সহ আমার ভাই জাহাঙ্গীর সহ জাহাঙ্গীর সওদাগর সহ আমার আজিজ গ্রামে মাওলানা আবু জাফর আবু সাদেক রেজবি আবু সাদেক রেজবি সহ মাদ্রাসার দায়িত্বে যারা রয়েছেন তাদের কোমরকে আপনারা শক্তিশালী করতে হবে, তাদেরকে সাহস দিতে হবে, সাহস যোগাতে হবে। আমি সুতরাং এলাকার সকল সুন্নি নবী প্রেমিক ওয়ালি প্রেমিক যত সুন্নি সাধারণ মুসলমান আছেন এবং আমার ছাত্র সেনার সেনানী ভাইয়েরা যারা আছেন স্নেহের ভাইয়েরা গৌসিয়া কমিটির গৌসিয়তের সেনানী ভাই যারা আছেন আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসারী যারা আছেন ইসলামী ফ্রন্টের অনুসারী যারা আছেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই মাদ্রাসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আপনাদের খেদমতে আমি নিবেদন করছি এই মাদ্রাসাকে আপনারা পিস দিবেন না। এই মাদ্রাসা যত গুলজার হবে যত উন্নতি লাভ করবে তত সুন্নিয়তের আওয়াজ বুলন্দ হবে, ঠিক কিনা? সুন্নিয়তের পতাকা উদ্দিন হবে, সুন্নিয়তের পতাকা যত জোরদার হবে সুন্নিয়তের আওয়াজ যত জোরদার হবে বাতিল মুনাফেকরা নদীতে সাগরে বিলীন হয়ে যাবে, ঠিক কিনা? সাথে সাথে আপনাদের খেদমতে আরজ করতে চাই যারা এই আলা হযরত কনফারেন্সের মধ্যে এসেছেন, সৈয়দুনা আলা হযরত তিনি শুধু একজন জ্ঞানী ছিলেন, তিনি যেভাবে জ্ঞানী যেভাবে দার্শনিক যেভাবে বৈজ্ঞানিক যিনি যেভাবে মুফতি মুহাদ্দিস বরেলভী তিনি যেভাবে 1500 কিতাব রচনা করে বিশ্বের অন্যতম লেখক হিসেবে রাইটার হিসেবে নিজকে প্রতিষ্ঠিত করেছেন, সাথে সাথে আলা হযরত ছিলেন যুগের একজন জবরদস্ত ওলি, তিনি যত বড় আলেম ছিলেন তত বড় ওলি, সুবহানাল্লাহ বলেন না? সৈয়দুনা ইমামে আলা হযরত তিনি যত বড় আলেম ছিলেন যত বড় ওলি ছিলেন তত বড় আশিকে রসুল ছিলেন। সৈয়দুনা ইমামে আলা হযরত আমার কথাকে আমি শেষের দিকে নিয়ে যাচ্ছি, ভারতে হিন্দুস্তানে এক সফরে যাচ্ছিলেন সৈয়দুনা ইমাম আলা হযরত। হিন্দুস্তানে আপনারা জানেন ভারতে ইন্ডিয়ায় এখনই ভারতে হিন্দুস্তানে রেলের সফর, রেলের সফরের যাত্রী বেশি, এখনও গোটা ভারত গোটা ইন্ডিয়ায় রেলের যাত্রীর সংখ্যা বিমানের যাত্রীর চেয়ে বাসের যাত্রীর চেয়ে রেলের যাত্রীর সংখ্যা অনেক বেশি। আগের থেকে ভারত হলো রেল যোগাযোগের জন্য গোটা বিশ্ববাসীর জন্য মরেল, গোটা ভারত ইন্ডিয়া হিন্দুস্তান রেল যোগাযোগের জন্য অন্যতম একটা বিরাট মডেল। সৈয়দুনা ইমামে আলা হযরত কয়েকজন সফর সঙ্গী ছিলেন, এক সফর থেকে আসতেছেন বিমান এসে এক স্টেশনে দাঁড়ালো, এক স্টেশনে বিমান দাঁড়ালো, সৈয়দুনা নামাজের সময় হয়ে গেল, নামাজের সময় চলে যাবে সেই জন্য ইমামে আলা হযরত সফর সঙ্গীকে সাথে নিয়ে প্ল্যাটফর্মে নেমে গেলেন, সেখানে নামাজ শুরু করলেন। ওনারা সফর সঙ্গী বেশ কয়েকজন ছিলেন, জমাতে নামাজ শুরু করলেন। ইমামে আলা হযরতের নামাজ তো আর আমাদের নামাজের মতো নয়, আমাদের নামাজ তো আমরা ধুমধাম করে পড়ে, আমাদের রুকুর কোনো শৃঙ্খলা নাই, সজদার কোনো আদব নাই, আমরা তো ধুমধাম করে নামাজ পড়ে চলে যাই, কিন্তু আলা হযরতের নামাজ কি আমাদের নামাজের মতো? সৈয়দুনা আলা হযরত ওই রেল স্টেশনে প্ল্যাটফর্মে নেমে উনি বড় আদবের সাথে নামাজ আদায় করছেন, নামাজ আদায় করতে করতে সালাম পিরানোর আগে রেলের সময় হয়ে গেল, যাত্রার সময়, রেল যাত্রা করবে, রেল এখন যাত্রা করবে, কিন্তু দেখেন আশ্চর্য ব্যাপার সবাই তাকিয়ে আছে, আলা হযরত উনি তো একজন মুসাফের, উনাকে কেউ ওই এলাকার ওই স্টেশনের অনেকেই চিনে না, উনি যে এত বড় আলা হযরত, এত বড় ইমাম মাহমুদ রেজা, এত বড় আলেম, মুসলিম জাহানের এত বড় সম্পদ, ওখানে ওই এলাকা ছিল শিখ এলাকা, শিখ অধ্যুষিত, হিন্দু অধ্যুষিত ওই এলাকায়, ইন্ডিয়া হিন্দুস্তানে তো এমন সংখ্যাগরিষ্ঠ বেদিন,
ওই এলাকা ছিল শিখ হিন্দুদের রাজত্ব। ওখানে মুসলমানের সংখ্যা তেমন ছিল না। স্টেশন মাস্টার সহ সবাই মনে মনে চিন্তা করছে, এই মুসলমানের ফকির, মুসলমানের এই দরবেশ নামাজে থাকবে আর রেল চলে যাবে, রেল চলে যাবে। কি আশ্চর্য ঘটনা! আলা হযরতের বেলায়ত তিনি কত বড় ওলি ছিলেন, কে আর রাখবেন? আল্লাহর ওলিদেরকে আসমানে চিনে, জমিনে চিনে, গাছে বাসে চিনে, আল্লাহর ওলিদেরকে লোহা পর্যন্ত, লোহা আল্লাহর ওলিদেরকে চিনে, বালু কণা পাথর পর্যন্ত আল্লাহর ওলিদেরকে চিনে, ঠিক কিনা? সেই জন্য তো আমার নবীকে, আমার প্রিয় নবীকে পাথর সালাম দিয়েছে, গাছ আমার নবীকে সালাম দিয়েছে, বাস আমার নবীকে সালাম দিয়েছে, বালু কণা আমার নবীকে সালাম দিয়েছে। ঘাস বাস লতা ফাতা আল্লাহর যারা নবী, আল্লাহর যারা ওলি, আল্লাহর যারা বন্ধু, তাদেরকে চিনে কি চিনে না? কিন্তু একমাত্র যারা মুনাফেক, কাফের, মুশরিক, মুনাফিক, খোদাদ্রোহী, নবীদ্রোহী, যারা জাহান্নামী, এরা নবী ওলিকে চিনে না। এরা নবী ওলির শানে বিয়াদবি করে, বাগে বল্লুকে নবী ওলিকে চিনে, সম্মান করে, ঠিক কিনা? আলা হযরত সফর সঙ্গীদেরকে নিয়ে নামাজে, এখনো নামাজ শেষ হয় নাই, রেল সময় হয়ে গেল, রেল উইসেল দিয়ে চলা শুরু করলো। যে মাত্র রেল সামনের দিকে যেতে যেতে আলা হযরত যেখানে যে প্ল্যাটফর্মে নামাজে দণ্ডায়মান, ওই রেল আলা হযরতের ওই জায়গা যখন ক্রস করলো, ক্রস করার সাথে সাথে আলা হযরতের ওই জায়গা ক্রস করার সাথে সাথে রেল ঠাস করে আওয়াজ করে বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ, বলেন না? আলা হযরত সফর সঙ্গীকে নিয়ে কোথায়? নামাজে। রেল যখন আলা হযরত বরাবর আসলো, রেল কি হয়ে গেল? থেমে গেল। রেলের ড্রাইভার, রেলের ড্রাইভার ইঞ্জিনিয়ার যারা ছিল, তারা পরীক্ষা নিরীক্ষা করলো, রেল পিছনের দিকে যায় কিন্তু সামনের দিকে, পিছনের দিকে স্টার্ট দিলে রেল পিছনের দিকে যায়, সামনের দিকে, সামনের দিকে আসে আলা হযরত পর্যন্ত, যেই জায়গায় আলা হযরত নামাজ পড়ছেন সেই জায়গা পর্যন্ত। এরা বারবার পরীক্ষা নিরীক্ষা করা হলো, কি ব্যাপার তাদের বুঝে আসছে না। ইঞ্জিনিয়ার হয়রান হয়ে গেল, ড্রাইভার হয়রান হয়ে গেল, রেল পিছনে যায় সামনে যায় না কেন? ত্রুটি, ত্রুটি হলে তো, ত্রুটি হলেও সামনের দিকেও যাবে না, পিছনের দিকেও যাবে না। ইঞ্জিনের যদি কোনো ত্রুটি হয়, অন্য কিছুর যদি ত্রুটি হয়, সামনের দিকেও যাবে না, পিছনের দিকেও যাবে না। কিন্তু এখন রেল পিছনের দিকে যায় সামনের দিকে। যেই মাত্র আলা হযরতের নামাজ শেষ হলো, সৈয়দুনা ইমামে আলা হযরত সালাম ফিরালেন, নামাজ শেষ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুনাজাত করে যখন রেলের দাব্বতে বসে গেলেন, রেলের দাব্বতে যখন বসে গেলেন, এখন অটোমেটিক রেল সামনের দিকে চলতেছে, এখন রেল আলা হযরতের নামাজ এতক্ষণ শেষ হয় নাই, রেল সামনের দিকে যায়নি, যেই মাত্র নামাজ শেষ হয়েছে এবার রেল সামনের দিকে চলা শুরু করলো। সুবহানাল্লাহ, বলেন না? এখন কি ইঞ্জিনিয়ার, ড্রাইভার, স্টেশন মাস্টার সকলের বুঝতে আর দেরি হলো? আর দেরি হলো না। এটা তো এই মুসলমান ফকিরের গণ্ডগোল, এটা তো এই মুসলমান ফকিরের কারবার। এই মুসলমান ফকিরকে আমাদেরকে চিনতে হবে, জানতে হবে। স্টেশন মাস্টার উনি শিখ ছিল, শিখের সর্দার, বড় জ্ঞানী গুনি, শিখরা মাথায় বড় পাগড়ি দে। ওই শিখ স্টেশন মাস্টার আলা হযরতের সঙ্গীদের থেকে উনার তথ্য নিলেন, যে এই আলা হযরতের নাম কি, বাড়ি কোথায়, সব ঠিকানা নিয়ে। রেল তো চলে আসলো, আলা হযরত বাড়িতে চলে আসলেন, বরেলি ইউপি চলে আসলেন। কিছুদিন পর ওই স্টেশন মাস্টার সব পরিবারে আলা হযরতের বাড়িতে চলে আসলেন। সুবহানাল্লাহ, বলেন না? ওই স্টেশন মাস্টার সব পরিবারে ছেলে মেয়ে সহ, ভাই বেরাদর সহ বরেলি শরীফ এসে আলা হযরতের কদমে হাজির হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। হুজুর, আমাকে আর কেউ প্রমাণ দিতে হবে না, আমাকে আর কোরআন হাদিসের প্রমাণ লাগবে না। আপনি ওই দিন, আমি আপনাকে দেখেছি, রেল
চিনে, রেল আপনাকে জানে, আমরা কেন চিনলাম না? রেল আপনাকে সম্মান করেছে, আমি দেখেছি, আমি ওই স্টেশনের স্টেশন মাস্টার। হুজুর, আমি আমি বুঝতে পেরেছি ইসলাম সত্য ধর্ম, ইসলামের আল্লাহ সত্য, ইসলামের নবী সত্য, আপনি আলা হযরতের মাধ্যমে আমি বুঝতে পেরেছি, আমার আর দলিল লাগবে না, আমার আর প্রমাণ লাগবে না, হুজুর তাড়াতাড়ি, আমি সপরিবারে এসেছি, আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে দিন। আমার আলা হযরত ওনাকে ইসলাম শিক্ষা দিলেন, তারা কলমা পড়ে মুসলমান হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে যুগে যুগে ইসলাম দে সত্য, কলমা দে সত্য, আল্লাহ রসুল দে সত্য, তার উৎকৃষ্ট প্রমাণ, তার জ্বলন্ত প্রমাণ আল্লাহর বলিরা, ঠিক কিনা? সুতরাং আজ আমরা যার কনফারেন্স এসেছি, আলা হযরত কনফারেন্স, আলা হযরত শুধু একটি গুণের বিশটি গুণের অধিকারী নয়, আলা হযরত অন্তত ষাট থেকে সত্তর সাবজেক্টের উপর তিনি কিতাব লিখেছেন, দেড় হাজারের মতো কিতাব লিখেছেন। গোড়া বিশ্বের মধ্যে এত বড় জ্ঞানের ভাণ্ডার আর আরেকজন পাওয়া যাবে না। ইউরোপ দেশের মানুষ, ইহুদি খ্রিস্টান, তাদের কাছে বড় বড় রাইটার আছে, তারা বড় বড় বৈজ্ঞানিক দেখাতে পারে, তারা বড় বড় বৈজ্ঞানিক দেখাতে পারবে, কিন্তু আলা হযরতের মতো একজন দার্শনিক বর্তমান বিশ্বের মধ্যে কোনো ফেরকার মানুষ, কোনো দলের মানুষ দেখাতে পারবে না। একমাত্র এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা সুন্নি মুসলমান, বিশ্বের সুন্নি মুসলমানের গৌরবের বিষয়, আল্লাহ আমাদের মাঝে আলা হযরত দিয়েছেন, সুবহানাল্লাহ। সুতরাং আলা হযরতকে নিয়ে আমরা যত গবেষণা করব, আলা হযরতকে নিয়ে আমরা যত স্টাডি করব, আলা হযরতের কনফারেন্স যত বেশি করব, ইসলামের সততা প্রমাণিত হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা বিশ্বের মধ্যে উড্ডীন হবে। তাই আমি গৌসিয়া কমিটির বাইদের, এই কর্ণফুলি গৌসিয়া কমিটির বাইরা এবং বাংলা ইসলামী ছাত্র সেনার সেনানী বাইরা, সমস্ত সুন্নি জনগণকে আমি বলবো, সবাই আলা হযরতকে নিয়ে লেখাপড়া করার জন্য মাসিক তর্জুমান আপনারা সফর সংখ্যা পড়বেন। মাসিক তর্জুমানে আলা হযরতের উপর অনেক কিছু লেখা এসেছে, আপনারা নিজের আলা হযরতকে যত জানবেন তত সুন্নিয়তের ময়দান উর্বর হবে, সুন্নিয়তের ময়দান আলোকিত হবে। কোনো বাতিল, কোনো অপশক্তি, কোনো মুনাফেক আমাদেরকে, আমাদের ছেলে সন্তানকে দুকা দিতে পারবে না। সুতরাং আমি এই মাদ্রাসা, এই জামেয়া রাজবি আজিজিয়া মডেল মাদ্রাসা হেফজখানা এতিমখানার গভর্নিং বডি সহ শিক্ষক মণ্ডলী, সুপার মাওলানা আবু সাদেক রেজবি এবং আপনারা যারা এই মাদ্রাসার খেদমতে আছেন, আমার ভাই জাহাঙ্গীর সহ, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে মাদ্রাসার প্রতি আন্তরিকতা সহযোগিতার আহ্বান জানিয়ে সবাই ছেলে মেয়ে পাঠাবেন। ছোট্টবেলায় যদি তারা আলা হযরতকে শিখে, ছোট্টবেলায় যদি আলা হযরতকে জানে, তার জীবনে কেউ তার ঈমান কেড়ে দিতে পারবে না। সুন্নিয়তের উপর অটল থাকবে, সুন্নিয়তের উপর জীবন যাপন করতে সক্ষম হবে। তাই এই মাহফিল, এই আলা হযরত কনফারেন্স থেকে আপনাদের খেদমতে আমার শেষ আরজি, যেটা আমার আজিজ মাওলানা আব্দুল মাহবুব আনসারী যেটা বলেছেন, শুধু আমরা জুলুস আসলে সামনে আসতেছে 12 রবিউল আব্বাল জশ্নে জুলুস, বিশ্বের অদ্বিতীয় জুলুস, 60-70 লক্ষ সুন্নি মুসলমানের জমায়েত, ঠিক কিনা? এই মাহে সফরে আলা হযরতের কনফারেন্স হবে, এক এক কনফারেন্সে হাজার হাজার সুন্নি জনগণের সমাবেশ, ঠিক কিনা? আমাদেরকে এগুলা করতে হবে, জশ্নে জুলুস করতে হবে ঢাকা রাজধানী, চট্টগ্রাম, বারলিয়ার জমিনে, মাহে সফরে প্রত্যেক জায়গায় জায়গায় আলা হযরত কনফারেন্স করতে হবে, সাথে সাথে
সুন্নিয়তের সংগঠনকে মজবুত করতে হবে, সুন্নিয়তের সংগঠনকে মজবুত করতে হবে, বাংলা ইসলামী ছাত্র সেনাকে মজবুত করতে হবে, গৌসিয়া কমিটিকে মজবুত করতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে, ঠিক কিনা? আমাদেরকে সংসদে গিয়ে প্রতিনিধিত্ব করতে হবে। এখন সংসদে যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের এমপি, মিনিস্টার, মন্ত্রী, তারা সংসদে আওয়ামী লীগের পক্ষে কথা বলছে, ঠিক কিনা? যারা বিএনপির নেতৃবৃন্দ, তারা বিএনপির পক্ষে কথা বলছে। যারা জাতীয় পার্টির এমপি, তারা জাতীয় পার্টি সম্পর্কে সংসদে কথা তুলে ধরছে, ঠিক কিনা? যারা নাস্তিক কমিউনিস্ট, খোদাদ্রোহী, নবীদ্রোহী, এরা সংসদে গিয়ে নাস্তিক্যবাদ, নাস্তিকতার কথা তুলে ধরছে। কিন্তু আমাদের প্রতিনিধি যদি আমরা সংসদে না পাঠাই, সুন্নিয়তের পক্ষে কথা কে বলবে, ঠিক কিনা? তাই সুন্নিয়তের পক্ষে কথা বলার জন্য ঈদে মিলাদুন নবীর পক্ষে, জশ্নে জুলুসের পক্ষে, গৌসে পাকের ফাতিহাস দাউমের পক্ষে, ইসলামের স্বার্থে কথা বলার জন্য সুন্নি প্রতিনিধি আমাদেরকে সংসদে পাঠাতে হবে কিনা? অবশ্যই এটা আমাদের সকলের উপর ইমানি দায়িত্ব। আল্লাহ যেন এই দায়িত্ববোধ সবাইকে যেন দান করেন, এই জিনিসটা বুঝার আল্লাহ যেন উপলব্ধি করা, এটাকে আল্লাহ যেন উপলব্ধি করার, অনুধাবন করার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে আলা হযরত কনফারেন্স আজ যারা আয়োজন করেছেন সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার কথা আমি এখানে শেষ করছি। সাথে সাথে বলবো আমার ছাত্র সেনার সেনানী ভাইদেরকে, তোমরা আমাদের ছেলে, তোমরা আমাদের ছেলে, তোমরা আমাদের আদরের ছেলে। আমি দেখেছি যখন শহীদে মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে শহীদ করা হলো, জালেমরা যখন নুরুল ইসলাম ফারুকীকে শহীদ করলো, রাজপথে পেয়েছি আমার ছাত্র সেনার সেনানী ভাইদেরকে, ছোট্ট ছোট্ট ছাত্রদেরকে রাজপথে পেয়েছি। এখনো সুন্নিয়তের উপর কোনো আঘাত আসলে রাজপথে নেমে যায় আমাদের এই সেনানী ভাইরা, ঠিক কিনা? সাথে সাথে আমি আজ গৌসিয়া কমিটির ভাইদেরকে মোবারকবাদ জানাই। এই করুণাকালীন গৌসিয়া কমিটির ভাইয়েরা যেই সেবা দিয়েছে, এদের সিলেটে বন্যায় কবলিত বানবাসীদের সাহায্যার্থে আমার গৌসিয়া কমিটির ভাইয়েরা যেই সহযোগিতা প্রদর্শন করেছে, গৌসিয়া কমিটির ভাইদেরকে বাটিয়ারি বিএম অগ্নিতে দগ্ধ হয়ে অনেকে মারা গেছেন, অনেকে পঙ্গু হয়েছেন, তাদের সাহায্যার্থে গৌসিয়া কমিটির ভাইয়েরা যেভাবে ছুটে পড়েছে, যেভাবে জান বাজি রেখে খেদমত করেছে, গৌসিয়া কমিটির ভাইদের খেদমতকে আমাদেরকে স্বীকার করতে হবে, ঠিক কিনা? গৌসিয়া কমিটির ভাইদেরকে আরো আমরা সাহস দিতে হবে, সহযোগিতা করতে হবে, তাদেরকে আরো অনুপ্রেরণা সৃষ্টি করতে হবে। সুতরাং আমি আহ্বান জানাব সর্বস্তরের সুন্নি মুসলমানের খেদমতে আপনারা ছাত্র সেনাকে আরো বেশি জোরদার করবেন, সেনানী ভাইদেরকে আরো বেশি অনুপ্রাণিত করবেন, গৌসিয়া কমিটির ভাইদেরকে সার্বিক সহযোগিতা করবেন, সুন্নিয়তের পতাকাকে উড্ডীন করবেন। প্রত্যেক থানায় থানায় আলা হযরত কনফারেন্স করতে হবে। আমি কর্ণফুলীর সুন্নি ভাইদেরকে মোবারকবাদ জানাই। এখন অন্য থানায় এখনো আলা হযরত কনফারেন্স কেউ করে নাই, সামনে করবে, কিন্তু আপনারা কর্ণফুলী থানায় আলা হযরত কনফারেন্সকে এক নম্বরে স্থান দিয়েছেন। আলা হযরত কনফারেন্স এখনো শুরু হয় নাই, শুরু হবে সামনে মাহে সফরে, গোড়া মাস হবে, কিন্তু আপনাদের নাম এক নম্বরে স্থান পেয়েছে। আপনারা যেরকম এক নম্বরে স্থান লাভ করেছেন, সুন্নিয়তের ময়দানও আপনাদেরকে এক নম্বরে থাকতে হবে। এই আহ্বান জানিয়ে সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।